হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে এমটিকে ক্লিকার মাফিয়া নামে এই টেলিগ্রাম বট মাইনিং অ্যাপসটি শেয়ার করছি। তো এটাতে যারা যারা পার্টিসিপেট করছেন, আশা করি সবাই বেস্ট অফ লাকি। অর্থাৎ এটাতে কিন্তু অলরেডি একটা ভালো আপডেট আছে। তো সেই আপডেটটা কি, অলরেডি কিন্তু তারা একটা লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিছে, ঠিক আছে। বাট লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিছে, উড্ডো তো করতে হবে। তো উড্ডোর বিষয়ে আমি আপনাদেরকে আজকে একটা আপডেট দেখাবো, ঠিক আছে। অর্থাৎ আপনারা কীভাবে এই এমটিকে ক্লিকার মাফিয়া এই প্রজেক্টটার ভিতর আপনারা কীভাবে এখান থেকে এই যে বিংএক্স আছে, এই বিংএক্স এক্সচেঞ্জটা আপনারা এখানে বাইন করবেন, আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাই দেবো, ঠিক আছে। আর এইটা কিন্তু করলে পরবর্তীতে আপনি উড্ডো করতে পারবেন। আর এখানে লিস্টিংয়ের একটা আপডেট আছে, সেটা একটু দেখাই দিচ্ছি। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে মেটা টোকেনের অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে যদি একটু স্ক্রোল ডাউন করে, স্ক্রোল ডাউন করার সাথে সাথে দেখেন তারা 47 মিনিট আগে একটা টুইট করছে। তো এখান থেকে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে, এক্সচেঞ্জ ডিল ইজ শিডিউল, লিস্টিং অ্যানাউন্সমেন্ট ডেট উইল বি ড্রপেড সুন। অর্থাৎ তারা কি করতেছে, একটা এক্সচেঞ্জের সাথে তারা একটা শিডিউল করছে, সেই শিডিউল অনুযায়ী তারা কিন্তু লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে। এই আপডেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে, যেহেতু তারা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এবং অলরেডি কিন্তু ওনাদের কমিউনিটি 147K হয়ে গেছে। তো কেউ প্রজেক্টটাতে এখনও যদি পার্টিসিপেট না করে থাকেন, সেক্ষেত্রে অতি দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে এখানে কাজ করা শুরু করে দেবেন, ঠিক আছে। কারণ প্রজেক্টের প্ল্যান এবং কনসেপ্ট আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আশা করি আপনাদেরও এই প্রজেক্টটাতে যারা নতুন আছেন তাদেরও ভালো লাগবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে কীভাবে আপনারা এই প্রজেক্টটাতে এখনও যারা পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করবেন, তাছাড়া এখান থেকে এই বিংএক্স এক্সচেঞ্জে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেবো, ঠিক আছে। এই বিংএক্স এক্সচেঞ্জ কিন্তু কোনো প্রকার নর্মাল এক্সচেঞ্জ না, এটাও কিন্তু ওয়ার্ল্ডের টপ 20 ভিতর একটা ভালো এক্সচেঞ্জ, ঠিক আছে। তো এই দেখেন, আমি কিন্তু এই যে মনোরিক্সের যে MRX টোকেন, এটা কিন্তু আমি এখানে বাই সেল করি। তো দেখেন এই এক্সচেঞ্জের ভিতরে আমার কিন্তু অলরেডি $75 আছে, ঠিক আছে। এই বিংএক্স এক্সচেঞ্জটা মূলত আপনারা কীভাবে আজকে এই এমটিকে ক্লিকার মাফিয়া মাইনিং অ্যাপসটার ভিতরে বাইন করবেন, আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাবো, ঠিক আছে। তার আগে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে হয় এবং বিংএক্স এক্সচেঞ্জে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই প্রজেক্টটাতে আপনি যদি এখনও মিস করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন, কারণ প্রজেক্টের প্ল্যান এবং কনসেপ্ট খুবই ভালো। তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেবো। আপনারা কী করেন, সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে। তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার সেলে। তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন, ঠিক আছে। আর একটা কথা বলি, আপনাদের সাথে আজকে কিন্তু একটা প্রজেক্ট শেয়ার করছি, এই যে আপনারা এই কসমিক বিয়ার এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন, এটা কিন্তু খুব একটা ভালো প্রজেক্ট, ঠিক আছে। প্রয়োজন এখান থেকে একটা ভিডিও আছে, আপনারা এই ভিডিও দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনি যখন আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন, তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটা পিনিট মেসেজ আছে, আপনি সরাসরি এখান থেকে যে পিনিট মেসেজ এখানটা ক্লিক করুন। ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড এয়ারড্রপ লিস্ট। আপনারা কিন্তু অবশ্যই এই লিস্টে ভালো করে ভিজিট করবেন এবং এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে পার্টিসিপেট করার চেষ্টা করবেন এবং কাজ করবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যখন এখানে আসবেন অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড এয়ারড্রপ লিস্ট, তো এখানে আসার সাথে সাথে আপনি কি এখান থেকে দেখেন একটা অপশন আছে, ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট। আপনি এখান থেকে এক নম্বর এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেভেন কোটিপতি হওয়ার সেই সুযোগ এখানে আসবেন। তো এখানেও আপনি কিন্তু এই লাকি সেভেনের প্রত্যেকটা প্রজেক্টে আপনারা সবাই পার্টিসিপেট করবেন। তো এই লাকি সেভেনে আমি কিন্তু আজকের এই প্রজেক্টটা রাখছি, কারণ লাকি সেভেনের প্রত্যেকটা লিস্টই আশা করা যায় ভবিষ্যতে মার্কেটে আসবে, ঠিক আছে। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, আমি সাথে দেখাচ্ছি। এই দেখেন, এখানে কিন্তু একটা অপশন আছে, এই যে এমটিকে ক্লিকার মাপি, আপনি অবশ্যই কিন্তু এমটিকে ক্লিকার মাফিয়া এখানে ক্লিক করুন। ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার সমস্ত স্ক্রিনশট সমস্ত আপডেট তথ্যগুলো এখানে শো করছে। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার সাথে সাথে এখান থেকে আপনি তথ্য দেখতে পারেন, ঠিক আছে। তো এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 8 জুন, ঠিক আছে, 8 জুন শেয়ার করছি, বেশি দিন হয় নাই। তো এখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন এখানে পার্টিসিপেট করে যে জয়েন্ট লিঙ্ক আছে সেখান থেকে আপনারা জয়েন করবেন, ঠিক আছে। তাছাড়া এটা নিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও আছে, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা দেখেও প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করতে পারেন, ঠিক আছে। এখানে বিস্তারিতও বলা আছে প্রজেক্টের। তো যাই হোক, এখানে আসবেন, তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আছে জয়েন্ট লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন, ঠিক আছে। আর এখানে আসলে আপনাকে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে একটা ক্রিয়েট বিংএক্স অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনার সাথে দেখাচ্ছি। তো এখানে আসার সাথে সাথে আপনারা কী করুন, এখান থেকে এই জয়েন্ট লিঙ্কে ক্লিক করুন। ক্লিক, জয়েন্ট লিঙ্ক, জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার যে মাইনিং অ্যাপস আছে আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ ওপেন করবেন, ঠিক আছে। আমি এখান থেকে প্লেতে ক্লিক করুন। ক্লিক, প্লে, তো প্লেতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আমার মাইনিং অ্যাপসটা ওপেন করছি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে ওপেন করে নেবেন। এখান থেকে আপনি আবার চলে যাবেন আমার টেলিগ্রাম সেলে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে, দেখেন আমি কিন্তু এখানে চলে আসি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মূলত এখান থেকে এই যে একটা অপশন আছে ক্রিয়েট বিংএক্স অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনারা কী করুন, এখান থেকে এই যে ক্রিয়েট বিংএক্স অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করুন। ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বিংএক্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে
এর কিন্তু এখানে একটা সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে এই যে সাইন আপ লিঙ্ক আছে, এই সাইন আপ লিঙ্ক থেকে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন বিংএক্স এক্সচেঞ্জে। আর এখানে কিন্তু অলরেডি একটা রেফার কোড আছে, রেফার কোডটা আপনারা সবাই ইউজ করবেন, ঠিক আছে। আর ভিডিওতে আমি আপনার সাথে দেখাই দিচ্ছি, আপনারা সবাই ভিডিও দেখে নেবেন। তো যাই হোক, আপনারা কী করেন, এখান থেকে বিংএক্স এক্সচেঞ্জ এখানে সাইন আপটা ক্লিক করুন, ক্লিক সাইন আপ। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে একটা সাইন আপ করার ফর্ম চলে আসবে, ঠিক আছে। তো আপনারা কী করেন, এখান থেকে নর্মালি এখানে এই যে সাইন আপ আছে, আপনারা সরাসরি এখান থেকে সাইন আপটা ক্লিক করুন, ক্লিক সাইন আপ। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে আপনার একটা ইমেল, তারপরে পাসওয়ার্ড দিয়ে আর রেফার কোডটা অটোমেটিক বসে, তারপর এখান থেকে সাইন আপ করে ইমেলটা ভেরিফাই করে নেবেন, তারপর এখান থেকে স্টেপ বাই স্টেপ কেওয়াইসি করে নেবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমার যেহেতু অলরেডি বিংএক্স অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি আপনার সাথে এই অ্যাকাউন্টটা আর ক্রিয়েট করে দেখাবো না, আমি আপনাদেরকে সরাসরি যে কাজটা হলো এখান থেকে এই যে বিংএক্স এক্সচেঞ্জে, বিংএক্স এক্সচেঞ্জে নিয়ে যাবো, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু আমার বিংএক্স এক্সচেঞ্জটা ওপেন করতেছি। তো বিংএক্স এক্সচেঞ্জটা ওপেন করার সাথে সাথে এখান থেকে দেখেন আমার অলরেডি কিন্তু $75 আছে, এবং আমি কিন্তু এই যে মনোরিক্স থেকে এই কয়েনটা বাই সেল এখানে করে প্রফিট গেইন করি, ঠিক আছে। তো যাই হোক, এখানে যখন আসবেন, তো এখানে আসার সাথে সাথে আপনি কি করুন, এখান থেকে একটা অপশন আছে দেখেন এই যে উপরে, এখানে ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা ইউআইডি আছে, আপনি এখান থেকে এই ইউআইডিটা কপি করে নেবেন, ঠিক আছে। তো ইউআইডিটা কপি করার আগে আপনি আবার একটু টেলিগ্রাম সেলে চলে যাবেন। তো দেখেন আমি কিন্তু আবার একটু টেলিগ্রাম সেলে আসি। তো এখান থেকে আপনি এখান থেকে কি করুন, এখান থেকে সরাসরি এই যে এমটিকে এখানে আসবেন। তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে আবার এই আপনার মানিগাসটা ওপেন করবেন, ঠিক আছে। তো আমি এবার মানিগাসটা ওপেন করতেছি, দেখেন আমি কিন্তু মানিগাসটাকে ওপেন করতেছি। তো একটু সময় কান, ওপেন করার সাথে সাথে আপনি যে কাস্টমার, এখান থেকে একটা অপশন আছে দেখেন এই যে আন, আপনার সরাসরি এই যে আনেটা ক্লিক করুন, ক্লিক আন। তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আর একটা অপশন আছে, আপনি কী করবেন, এখান থেকে এই সুপার নামে একটা অপশন আছে, আপনার সরাসরি এই সুপারটা ক্লিক করুন, ক্লিক সুপার। তো সুপারে ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে জয়েন বিংএক্স এক্সচেঞ্জ, আপনি কী করবেন, এখান থেকে জয়েন বিংএক্স এক্সচেঞ্জ আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে দেখেন কী বলছে, এন্টার ইউর বিংএক্স ইউজার আইডি, এখানে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি দিতে হবে, কোন আইডি আমি আপনাদেরকে আবার একটু দেখাইছি। দেখেন আমি কিন্তু বিংএক্স এক্সচেঞ্জের ভিতরে চলে আসি। তো বিংএক্স এক্সচেঞ্জের ভিতরে যখন আপনি আসবেন, তো এখান থেকে আপনি এই যে উপরে ক্লিক করবেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই ইউআইডিটা কপি করে নেবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনি বিংএক্স এক্সচেঞ্জে কেওয়াইসি কোয়াইসি সমস্ত কিছু করে নেবেন, কেওয়াইসি না করলে কিন্তু আবার হবে না। তো এখান থেকে আইডিটা কপি করে নেবেন। তো কপি করার পর এখান থেকে আপনি এখানে চলে যাবেন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু আবার এখানে চলে আসি। তো এখানে আসার সাথে সাথে আমি কী করবো, এখান থেকে এই যে এখানে আইডিটা দিয়ে দেবো, দেখেন আমি কিন্তু আইডি দিচ্ছি। এই আইডি কিন্তু উল্টাপাল্টা দিলে কিন্তু আপনার এখানে সমস্ত ব্যালেন্স ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো ইউজার আইডি দেওয়ার পর আপনি কী করুন, এখান থেকে যে কমপ্লিট ট্যাক্স, সরাসরি কমপ্লিট ট্যাক্স এখানে ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কী করতে হবে, এখান থেকে বেসিক্যালি আপনাকে অ্যাক্সেস নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ লগ ইন করতে হবে। তো এখান থেকে সেলে আপনি লগ ইনও করতে পারেন, নতুবা এখান থেকে সরাসরি আপনি এখান থেকে যে ডাউনলোড আছে, আপনি ডাউনলোডে ক্লিক করুন, ক্লিক ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু আবার অ্যাপসের ভিতরে চলে আসছি। তো যাই হোক, এখান থেকে আপনি পুনরায় সেলে এখান থেকে আপনি এখান থেকে এই যে আপনার ইউআইডি আবারটা কপি করে নিতে পারেন। তো কপি করার পর এখান থেকে আপনি আবার চলে যাবেন আপনার সেই মানে মাইনিং এর ভিতরে, ঠিক আছে। তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু আমি অলরেডি দিছি। তারপর এখান থেকে ফাইনালি আপনি কী করুন, এখান থেকে এই সেকাটা ক্লিক করুন, ক্লিক। সেকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আসলে তারা বলছে কন্ডিশন নট মিট, অর্থাৎ এই মুহূর্তে আসলে আপনার এই কন্ডিশনটা মিটের ভিতরে পড়ে না। এখানে দেখেন তারা কিন্তু বেশি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এখানে দেখেন কী বলছে, রেজিস্টার অ্যান্ড ট্রেড অন আওয়ার পার্টনার ক্রিপ্টো এক্সচেঞ্জ বিংএক্স, গেট রেডি ফর এক্সাইটিং অপরচুনিটিস অ্যান্ড নিউজ কামিং সুন, দ্য টাস্ক ইজ নট কন্টিনিউটি ইনস্ট্যান্টলি। অর্থাৎ এখানে তারা কিন্তু আসলে বলে দিছে যে এটা কিন্তু এখনও আসে না, তারা অতি তাড়াতাড়ি বিষয়টা নিয়ে আসবে। তো যাই হোক, আসলে এভাবে আপনাদের কাজটা করতে হবে, এটা একটা আপডেট মনে করেন। তো এভাবে কিন্তু আমরা কাজটা পরবর্তীতে করবো। তো যাই হোক বন্ধুরা, প্রজেক্টটা আশা করি খুবই ভালো হবে। তো সবাই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট না করলে সবাই পার্টিসিপেট করে এখানে কাজ করা শুরু করে দেন, ঠিক আছে। যেহেতু তারা একটা লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট দিতে আছে, তাছাড়া এখানে তারা পার্টনারের ভিতরে রাখছে বিংএক্স এক্সচেঞ্জকে, সেক্ষেত্রে এটাকে মিস করা আমার মনে হয় ভুল হবে, ঠিক আছে। তারপর এখানে কিন্তু এই যে ডেলি লগইনের কিন্তু একটা অপশন আছে, আপনি কিন্তু অবশ্যই এখান থেকে ডেলি লগ ইন করে রিওয়ার্ডগুলো নেবেন, ঠিক আছে। আর একটা আপনারা সর্বোপরি কাজ করবেন, সে কাজটা আপনারা অবশ্যই কিন্তু এই বিংএক্স এক্সচেঞ্জে কিন্তু একটা অ্যাকাউন্ট আগেভাগে খুলে কেওয়াইসি করে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি এখান থেকে দেখেন এই যে আমার কিন্তু এখানে ভেরিফাইড করা আছে, আপনি ঠিকভাবে কেওয়াইসিটা করে রাখবেন, ঠিক আছে। আর আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কার ক্রিপ্টোকারেন্সি বাই সেল করতে পারেন। তো যাই হোক, এটা আসলে করবেন কিনা সেটা ব্যক্তিগত ব্যাপার, বাট আপনারা কিন্তু অবশ্যই যারা এখনও এই এমটিকে ক্লিকার মাফিয়া প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন, তারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো আমি আপনাদের সাথে দেখাইছি না, এগুলো নিয়ে ইতিপূর্বে আপনাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ করে দিচ্ছি। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনারা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটিফিকেশন বেলটি অল করে দেবেন। আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কর্মসূচিটা কমেন্ট করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।